ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণর ছিল মাতৃভাব, তিনি সেটা কিভাবে অর্জন করেছিলেন তাও বলেছিলেন, এবার শুনে নি তার মুখ থেকেই। সাকার এবং নিরাকার এই দুই রকমই সত্য। নিরাকার মানে কিরূপ জানো? যেমন রৌশন চৌকির একজন পোঁ ধরে থাকে আর তার বাঁশির সাত ফোকর সত্ত্বেও, কিন্তু আর একজন দেখো কত রাগ রাগিনী বাজায়, তেমন সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কতভাবে সম্ভোগ করে, শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য, মধুর নানাভাবে। কি জানো হে, অমৃত কুণ্ডে কোনো রকমে পড়া, তা নিজে স্তব করে পড়া হোক অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুম্ভে পড়ে গেছো, ফল কিন্তু একই, দুজনই কিন্তু অমর হবে। যে স্তব করে অমৃত কুণ্ডে পড়েছে সে, আবার যে ধাক্কা খেয়ে অমৃত কুণ্ডে পড়েছে সেও। ব্রাহ্মদের জন্য জল বরফ উপমা দিলে ঠিক হবে। সচ্চিদানন্দ যেমন অনন্ত জলরাশি, মহাসাগরের জল ঠান্ডা দেশে স্থানে স্থানে যেমন বরফের আকার ধারণ করে, ঠিক সেই রকমই ভক্তি হিমে সেই সচ্চিদানন্দ ভক্তের জন্যে সাকার রূপ ধারণ করেন। ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন, আবার ঈশ্বরের সঙ্গে কথাও বলেছিলেন, আবার শাস্ত্রে আছে জ্ঞান সূর্যের তাপে সাকার বরফ গলে যায়, ব্রহ্মজ্ঞানের পর নির্বিকল্প সমাধির পর আবার সেই অনন্ত বাক্য মনের অতীত অরূপ নিরাকার ব্রহ্ম। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না, চুপ হয়ে যায়। অনন্তকে কে মুখে বোঝাবে? পাখি যত উপরে উঠবে তারও উপরে অনেকটা আছে। এবারে বোঝা গেল? ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ¶¶